পাচ্ছিস কেন? আগের বার কি সুন্দর তোরা ছিলিস, এবারে দেখছি একদম চুপচাপ ভালো আসবে, সব ভিডিওর মধ্যে গোমড়া গোমড়া মুখ আসবে, ভালো হবে। এইটা সবচেয়ে ছোট মেয়েদের মধ্যে। এই সবাই হাই কর, একের আগে সবাই হাই কর। যখন নিজেরাই তোরা দেখবি তখন মনে হবে এমা আমাকে এরকম গোমড়া মুখ লাগছে কেন। হ্যালো হ্যালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বল, হ্যাপি নিউ ইয়ার, আবার একবার হ্যাপি নিউ ইয়ার। আজকে এখানে দাঁড়িয়ে আছি 31st ডিসেম্বরে উত্তরপাড়া টিবাশ্রম অরফানেজের সামনে। আজকে 31st দিন, আমরা সবাই সেলিব্রেট করব ওদেরকে, দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করে সকালবেলা একটুখানি গিফট, একটু পেন পেন্সিল গিফট দিয়ে তো এইভাবেই আজকের দিনটা কাটাতে চাই। আমি তো সবাইকে ওই জন্য বলি যে পারলে একটু শেয়ার করো, পারলে একটু এসো অরফানেজে ভিজিট করো, যারা সামনাসামনি থাকো তারা একটু এসে ভিজিট করো, সব জেনে আসতে পারো। আগের ভিডিওটা দেখো, আগের ভিডিওতে অনেক কিছু বলা আছে, লিঙ্কগুলো আজকেও আমি দেখাবো। আবার আমরা রেবাস রান্নাঘর থেকে আজকে 31 ডিসেম্বর 2020 এই উত্তরপাড়াতে এই অরফানেজে এসেছি। আমরা আজকে একটা ছোট্ট প্রচেষ্টা এখানে করেছি, এই ছোট ছোট বাচ্চাগুলোর একটা দিন যাতে আমরা কিছু খাবার, একটু ভালো খাবার তুলে দেওয়া যায় তাহলে আমাদের জন্য খুব ভালো লাগে। ওরা আজকে যে প্রচেষ্টাটা করছে, ছোট ছোট বাচ্চাদের একটু খাবার খাওয়াবে, কিছু গিফট দেবে। প্রসিডিওরটা কি এখন, যে আমরা কোনো গিফট দিতে চাই বা কিছু, তো সেটা এই ডায়েরিটাতে এন্ট্রি করতে হবে। এই ডায়েরিতে এন্ট্রি করতে হয় যে কি কি দিচ্ছেন আপনারা, কি কি দিচ্ছেন, সেগুলো সমস্ত লিখতে হবে, সমস্ত লিখতে হবে। এবার গিফট টাইম, গিফট টাইম, গিফট টাইম, সবাইকে গিফট হবে। ধরো সবটাই তো মানা, এই বি সি ডি ই এফ জি, সবাই হাই হাই বলবে নিয়ে। আচ্ছা তোমার নাম কি বলো, তোমার নাম? কতটা সাব্যস্ত, ওরা এখানেই থাকে, ওরাই পুরো ব্যাপারটা দায়িত্ব নিয়ে নিচ্ছে, কি সুন্দর সব ওরাই বেড়ে দিচ্ছে, নিজেরাই বেড়ে দিচ্ছে সুন্দর করে। ব্যাপার কেমন আছো? তোমার নাম বলো? লিপিকা গাতু। লিপিকা গাতু, কেমন আছিস? নাম বল রাজ, তোরও ছিল রাজ, পুরো করে ভিডিওতে একটু সামনে থেকে। তোমরা খাওয়ার আগে সবাই প্রে করো, তাই তো? ওইটা আগের বছর দেখেছিলাম, খাওয়ার আগে ওরা কি সুন্দর প্রে করে, পড়াশুনো করার আগে প্রে করে, এবং এখন আমরা ফ্যামিলির মতো হয়ে গেছি। তো এই বছর সত্যি এই বছর বেশি আসা হয়নি কোভিডের জন্য। লাস্টবার আমি ক্রিসমাসের সময় এসেছিলাম, তারপর আসা হয়নি যেহেতু এই কোভিড চলছে, এই চলছে, এইসব চলছিল বলে। তো খুব ভালো লাগলো যখন ওরা খোঁজ করলো রেবাজ রান্নাঘর থেকে যে আজকে ওরা আসতে চায়। তো আমি তো নাম্বারটা দিয়ে বললাম, হ্যাঁ নিশ্চয়ই একবার কথা বলে নাও। তো এখন নর্মালি অ্যালাউ করা হচ্ছিল না কোভিড সিচুয়েশনের জন্য, তো একটুখানি অ্যালাউ করা হয়েছে এবারে। তো অনেকজন আছে, এখন তোরা কজন আছিস রে? 27 জন।
খাচ্ছি কেন? আজকে আমরা মেনলি ফ্রাইড রাইস আর চিকেন কষার একটু অ্যারেঞ্জমেন্ট করেছি, আর ওদের জন্য কিছু খাতা, পেন, পেন্সিল, ইরেজার, কিছু কেক এসব নিয়ে এসেছি। ওগুলো খাওয়া হয়ে গেলে ওদেরকে হাতে হাতে দিয়ে দেবো। খাওয়ার নিয়মটা কী ছিল প্রথমে যেমন বলেছিল যে রান্না করে আনা? প্রথমে আমাদের যেহেতু নিজস্ব হোম প্যাক সার্ভিস আছে, তো আমরা বলেছিলাম রান্না করে দিয়ে যাবো। তো এখন যেহেতু কোভিড সিচুয়েশনে বাইরে থেকে খাবার আনাটা একটা রিস্কি ব্যাপার, ওদের শরীরের পক্ষে এফেক্ট করতে পারে, প্লাস যেহেতু বাচ্চাদের তো এখানে ওনারা নিজেদের মতন করে রান্না করে খাওয়ায়, তেল ঝাল মশলা সবারটা সমান নয়, ওই জন্য ওনারা বললেন যে আপনারা ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে যান, আমরা বানিয়ে দেবো। গতকাল রাতে সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিয়ে চলে গেছিলাম, ওনারা নিজেরাই রান্না করে এখন ওনাদেরকে খাওয়ানো হচ্ছে। এইখানে ছাদে এখন ওপেনে ওদের খাওয়ার ব্যবস্থা করেছে, সুন্দর ছাদটা, বড় ছাদ, এখানে এসে খেলেও পুরো ঢাকা, ওপরটা পুরো ভালোভাবে ঢাকা, সাইডগুলো ঢাকা, তো যাতে খুবই সেফলি খেলতে পারে সবাই। এই যে প্রত্যেকটা ফ্লোর দেখছেন না, প্রত্যেকটা ফ্লোর ওদের আলাদা করে ছেলেদের জন্য, মেয়েদের জন্য সবকটাতে আলাদা করে করা আছে। ক্লাস কখন হয়? এই সবাই আমার পেছনে এসো, তো একটা ফটো তুলে নি। চলে এসো, চলে এসো, সবাই সবাই চলে এসো, চলে এসো, চলে এসো। এটা কম্বলে, এটা তোদের ঘর, রাখা কম্বলের তলায় ঢুকে পড়েছে। কি ঠান্ডা, কি ঠান্ডা, এইটা এখানে ঢুকে যাবে। চল চল, আর কোন ঘর আছে, আর কোন ঘর, নেক্সট ঘর, নেক্সট ঘর, নেক্সট ঘর। আর সব বলতে হবে দেয়ালে কি কি আঁকা আছে কিন্তু। এবার তিনতলা, তিনতলা, চল চল তিনতলা, চল সবাই মিলিয়ে দেবো। হ্যাঁ, সবাইকে মিলিয়ে নেবো, ওদিকে যা, সবাইকে দাঁড় করা, যা 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 যা, সবাই দাঁড়া, সবাই দাঁড়া, সবাই দাঁড়া, উপরে ওই তো মেয়েদেরটা, ওটা তো ওঠা যাচ্ছে না এখন, ওরা ওদের কাছে থাকতে হবে। স্যার কেমন আছেন? খুব ভালো, মানে আপনাদের আশীর্বাদে খুব ভালো। বলছি আগের বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, দিয়েছিলাম যে উত্তরপাড়া থেকেও আমি জানতাম না যে এত সুন্দর একটা সংস্থা আছে এবং এখানে এতগুলো বাচ্চা আছে, এত সুন্দর কাজ হচ্ছে। মানুষের কাছে জানানো দরকার যে কেউ যদি চায় হেল্প করতে তারা আসতে পারবে, যেমন আমি এসেছিলাম, তো সেখান থেকে কেউ এসেছিল। আপনাদের ওই ভিডিও দেখে অনেকেই, এটা অনেক উপকার হয়েছে আমাদের আশ্রমে, বহু মানুষ এই ইউটিউবের থেকে এইসবগুলো দেখে তারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং আপনাদের মূলত আপনাদের এই প্রচেষ্টার জন্যই এটা সম্ভব হয়েছে। আপনাদের কাজটাই মাধ্যম হয়ে দেখিয়েছি, কিন্তু আপনারা যে কাজটা করছেন সেটা সত্যি মানুষের দেখানো দরকার। না, সে তো সকলকে কিছু না কিছু প্রত্যেককেই করতে হয়। আমরা যখন এখানে এসেছি পৃথিবীতে, কিছু কাজ করে যাই, যদি চেষ্টা করি, কাজ কতখানি হচ্ছে না হচ্ছে জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি মানুষের অন্তত যদি কিছু উপকারে লাগে। এই জন্যই এই আশ্রম গড়া, এই জন্যই এই বিদ্যালয়, যে বিদ্যালয়ে আপনারা রয়েছেন, এই স্কুল গড়া, এখানে এই তো এন্টায়ার, এই যদি স্কুলের এটাই ধরেন তাহলে এই বছরের
টোটালটাই আমরা সবাইকে হাফ ফ্রি, অলমোস্ট 550 জনকেই হাফ ফ্রি করে দিয়েছি, ফুল ফ্রি ওর মধ্যে আছে কিন্তু আমি টোটালটাই হাফ ফ্রি হয়ে গেছে। এবারে যাই, বাইরে থেকেও যেমন বলছেন বাইরে থেকেও লোকে খোঁজ করছে, বাইরে থেকেও আপনাদের ইউটিউব রেটার দেখেও, বাইরে থেকেও শুধু আমেরিকা থেকে ফোন করেছিলেন, অস্ট্রেলিয়া থেকে ফোন করেছিলেন, এই দুটো আমার মনে আছে। অনেকে আমার কাছে এটা জানতে চায়, সেটা মনে হচ্ছে যে এখানে প্রসেসটা কি, মানে অ্যাডপশন প্রসেস যদি থাকে সেটা কি এবং কিভাবে যোগাযোগ করবে, তো একটু যদি বলেন এখানে প্রসেসটা কি, জাস্ট শর্টলি। অ্যাডপশন প্রসেসটা প্র্যাকটিক্যালি এখন বন্ধ আছে, রিনিউ করতে হয়, এটা বন্ধ আছে এবং আমরা আশা করছি যে উইদিন এ ফিউ মান্থস, হয়তো বাই জুন উই উইল গেট আওয়ার পারমিশন ফ্রম দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এখন যদি কেউ আসতে চায়, যে এখন যেহেতু লকডাউন চলছে কিছু নিয়ম বিধি মেনে চলা দরকার, যে এখন সবাই এসে গেল, কারণ একটা বাচ্চা যদি কিছু আসে পুরো সবার হয়ে যাবে, তো এখন কি নিয়ম মেনে আসা হচ্ছে, কেউ যদি আসতে চায় তারা কি মনে আসবে, কজন আসার নিয়ম আছে বা কিছু নিয়মটা যদি বলেন। হ্যাঁ, আমাদের এটাকে রেস্ট্রিকশনটা করতে হচ্ছে, বুঝতে পারছি না এইরকম অবস্থায় এবং ওদেরও বেরোতে দিই না, সেখানে আমরা একটা রেস্ট্রিকশন করেছি। আগে তো একদমই টোটালটাই অ্যালাউ হতো না, ওই মাস 3-4 পর থেকে, অর্থাৎ লকডাউন উঠে যাওয়ার পর থেকে আমরা দুজন করে অ্যালাউ করছি, তাতে দুজন করে আমরা অ্যালাউ করছি মোটামুটি সেইগুলোকে একটা মেনটেন করার জন্য, যাতে এটাকে না ছড়িয়ে পড়ে। এতগুলো ছেলেমেয়ে আছে, তো 27 জন ছেলেমেয়ে রয়েছে, সেই তাদের মধ্যে যদি একজনেরও হয় তাহলে টোটাল এটাই অ্যাফেক্ট করবে, সেইটার জন্যই আমরা এই প্রোটেকশনটা নিয়েছি, দুজনের বেশি অ্যালাউ করা যাচ্ছে না এবং সকলে সহযোগিতা করছেন এই বিষয়ে। ওদের যেমন ওনাদের যেমন এসেছিলেন যে ওনাদের বিজনেস আছে, ফুড বিজনেস আছে, তখন ওনারা ভেবেছিলেন যে আমরা কি রান্না করে আনতে পারি, তো অনেকে যদি জানতে চায় যে কি এখানে অ্যালাউ আছে, কি দেওয়া যায় বা এখানে যদি বাচ্চাকে খাওয়াতে চায় সেটা সিস্টেমটা কি এই মুহূর্তে লকডাউনে। খাওয়ানোর সিস্টেম হচ্ছে বাইরের খাবারটা আমরা অ্যালাউ করতে পারছি না, ড্রাই ফুড অ্যালাউ করছি, মিষ্টি অ্যালাউ করছি, ড্রাই ফুড অ্যালাউ করছি, কিন্তু রান্না করা খাবার বাইরে থেকে দিচ্ছি না। এবং সেই ক্ষেত্রে যদি কেউ করাতে চান তাহলে আমাদের এখানে সিস্টেম হচ্ছে টোটাল জিনিসটা দিয়ে দিলে আমাদের যারা কুক আছেন তারা রান্না করে দেবেন, ওই 200 টাকা লাগে তাদের ক্ষেত্রে, এই হচ্ছে একটা সিস্টেম। আর অনেকে যদি টাকাও দিয়ে দেন, আইটেম ওয়াইজ যে এটা হবে সেটা যেটা বলা হবে, যদি টাকা দিয়ে দেন তাহলে আমরা সেটা করে দিই টোটালটাই। এই আমাদের এই সংস্থার মূল হচ্ছে মডেল এডুকেশন সোসাইটি। এই সোসাইটি প্রথম স্কুল স্থাপন করেছে, লিটল ফ্লাওয়ার স্কুল, সেখানে এখন 550 মতন স্টুডেন্ট আমাদের রয়েছে এই মুহূর্তে, এবং বেশিরভাগটাই আমরা চেষ্টা করি দরিদ্র দুস্থ ছেলেমেয়েরা যাতে লেখাপড়া থেকে বঞ্চিত না হয়, আমাদের সোসাইটির লক্ষ্য এটাই, সেইটার জন্যই আমরা দরিদ্র দুস্থ ছেলেমেয়েরা আবার ইংলিশ মিডিয়াম, পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত ইংলিশ মিডিয়াম এবং সেই আমরা প্রতিষ্ঠা করেছি, এবং প্রায় 50% ছেলেমেয়ে এমনিতেই প্রতি বছর হয় হাফ ফ্রি নয় ফুল ফ্রি, এই টোটাল নিয়ে আর কি এগুলো আমরা এইভাবেই চালাচ্ছি। দুস্থ ছেলেমেয়েরা যাতে লেখাপড়া থেকে বঞ্চিত না হয় পয়সার অভাবে, আমরা সেটাই লক্ষ্য রাখি। এরপরে আমরা দ্বিতীয় ধাপে আমরা চলে গিয়েছিলাম, এটা একটা এই স্কুলটাও একটা দানের জমির ওপর, এটা আমাদের দান করেছিলেন শ্রীমতী রেখা দেবী, সেই রেখা দেবীর 9 কাঠা জমিতেই আমাদের এই স্কুলটা গড়ে উঠেছে। আর এরপরে আমাদের দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে অনাথ আশ্রম, 2014 সালের 21শে ডিসেম্বর যেটা আমাদের ওপেন হয়েছিল, শিবাশ্রম যার নাম, সেই শিবাশ্রমে এই মুহূর্তে 27 জন আমাদের চিলড্রেন রয়েছে সেখানে, ছেলে মেয়ে 13 জন, 27 জন 13 জন মেয়ে আর 14 জন ছেলে তারা রয়েছে, এবং তাদের দেখাশোনা করার জন্য 5 জন স্টাফ আছে সেখানে। অরফান এবং ডেস্টিটিউট, অবশ্যই বাবা মামা যে কোনো একজন না থাকলেই হবে, সেটাকে আমরা ডেস্টিটিউট হিসেবে ট্রিট করি, এবং যারা এখানে আছে 6 জন একদম টোটালি যারা অরফান বলতে যেটা বোঝায়, বাবা মা নেই যাদের, আর বাদবাকি জন বাবা নেই আর অথবা মা নেই, কিন্তু বাবা নেই প্রায় সকলেরই, এই হচ্ছে বিষয়। পড়াশোনা করতে অসুবিধা হয়, তো এখানে সেই পড়াশোনা থেকে শুরু করে সব কিছু, আর সবচেয়ে ভালো জিনিস সেটা দেখেছি যে উপরে প্রত্যেকটা এত সুন্দরভাবে, মানে কনস্ট্রাকশনটা মেনটেন করা, মেনটেন্সটা এত সুন্দরভাবে, প্রত্যেকটা আলাদা করে সিস্টেম, প্রত্যেকটা ঘর এত সুন্দরভাবে যাতে বাচ্চাদের ভালো লাগে, দেয়ালে খুব সুন্দর ডেকোরেশন করা, বড় জায়গা যাতে ওরা খেলতে পারে, যেমন আগে শুনলাম মেয়েরা ছাদে গিয়ে খেলে, ছেলেরা নিচে গিয়ে খেলে, তো আর এই গ্রাউন্ড ফ্লোরে যেমন প্রেয়ার হয়, গ্রাউন্ড ফ্লোরে প্রেয়ার হয়, সব কিছুই হয়, মিটিং হয়, বিভিন্ন এতে হয়, অন্য বিভিন্ন সংস্থা আসে, সব নিচে। খাওয়া দাওয়াটা আমাদের ওপরে কিচেন, আগে নিচে ছিল, এখন ওপরে কিচেন করে দেওয়া হয়েছে, এবং সেই জন্যই সেখানে ওপরে ছাদেই সব, ছাদে সেট দেওয়া রয়েছে টোটালটাই, ছাদেই সেগুলো সব ব্যবস্থা করা। আমারও প্রথম স্কুল লিটল ফ্লাওয়ার, এই সংস্থা লিটল ফ্লাওয়ার স্কুলে আমারও ফার্স্ট স্কুল এটা। হ্যাঁ, আমি এই স্কুলেরই ছাত্র লিটল ফ্লাওয়ার্সের।
সেটাই স্যার বলছে যে ওখান থেকে নাকি ওই ভিডিওটা দেখে এই ভিডিও দেখে ইউটিউব থেকে দেখেই তারা ফোন করেছিলেন অস্ট্রেলিয়া থেকে ফোন করেছিলেন বাবা মাকে এখানে পাঠিয়েছিলেন তারা সব এসে দেখে গেছে হ্যাঁ আমি সেটাই বলছি আমারও এটাই উদ্দেশ্য ছিল ওই ভিডিওটা করার পেছনে যে আমি যেটা পারি করতে আমি ভালো করে ভিডিও বানাতে পারি ছবি তুলতে পারি সে লোকের কাছে জানানো যে লোকে অন্তত জানুক আমি নাম্বার অ্যাড্রেস সব কিছু দিয়ে দিয়েছিলাম ভিডিওর মধ্যে এই ভিডিওটাও দিয়ে যাবো যে লোকে অন্তত জানুক যাতে তারা যদি চায় তারা এগিয়ে আসতে পারে কারণ অনেক সময় আমরা জানিই না যেখানে আছে তাহলে আমি সাহায্যটা করবো কী করে তো সেইটা সেই জিনিসটা আজকে মানে আমার এত ভালো লাগে স্যাটিসফ্যাকশান যে আমার ভিডিও করার মানে ভিডিও করাটা সার্থক হয়েছে মানে আমি কিছু পেরেছি আমি এই স্কুলের কথাও বলছিলাম তো সেটাই আমার স্যাটিসফ্যাকশান তোমাদের সবাইকে বলছি যে ছবিগুলো বা ভিডিওগুলো শেয়ার করো সব জায়গাতে আমার পক্ষে তো সব জায়গায় শেয়ার করা সম্ভব না তোমাদের বন্ধুদের কাছে যে 100 জনকে শেয়ার করো সেখান থেকে যদি একজন এগিয়ে আসে এবং একজন এগিয়ে এসে যদি কিছু সাহায্য করতে পারো তো সেটাই একটা বড় ব্যাপার আমরা সবাই সবসময় সব রকমভাবে সাহায্য করতে পারি না কিন্তু আমরা যে পরিস্থিতিতে আছি যেটা পারি সেইটাকে ইউজ করে আমরা যদি সাহায্য করতে পারি কারণ আমি হয়তো ফিজিক্যালি কিছু করতে পারিনি কিন্তু আমি যেটা ভালো পারি সেটা করে আমি চেষ্টা করেছিলাম ওদের সাহায্য করার এবং আপনি সফল হওয়ার ফলে আমরাও সফল হয়েছি মানুষ এগিয়ে এসেছে আপনাদের ওইগুলো দেখে আপনার যে যে ভিডিওর যেটা ইয়ে করেছিলেন সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে এমনকি বিশ্বের বিভিন্ন দেশে বড় উন্নত দেশে ছড়িয়ে গেছে এবং সুদূর আমেরিকা থেকে ফোন পেয়েছি অস্ট্রেলিয়া থেকে ফোন পেয়েছি এর জন্য আমরা আপনাদের কাছে আপনার কাছে বিশেষ করে আপনার কাছে আমাদের সোসাইটি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি না না স্যার মানে আমি তো আপনাদের স্টুডেন্ট আমিও এই স্কুলের স্টুডেন্ট তাহলে এটাই আজকের দিনে সত্যি চোখে জল আসছে আমার যে মানে ভিডিও বানিয়ে হয়তো এই একটা হয়তো ভালো কাজ আমি করতে পেরেছি লাইফে অবশ্যই করতে পেরেছি আরও চাই যে আরও লোকের কাছে পৌঁছোক এবং আরও লোকে এগিয়ে আসুক তার জন্য তোমাদের হেল্প দরকার তোমরা প্লিজ তোমরাও আসো যদি নাচতে না পারো ভিডিওটা শেয়ার করো বন্ধুদের কাছে শেয়ার করো মোট কথা ভিডিও শেয়ার করো কি ছবি শেয়ার করো বড় কথা না তোমরা অন্তত তাদের জানাও যে এখানে সংস্থাটা আছে তারা যদি চায় তারা এগিয়ে এসে সাহায্য করতে পারে জাস্ট মেসেজটাকে ক্যারি ফরওয়ার্ড করো সেটা যেভাবেই তোমরা করো সেটা মুখে বলে করো যেভাবেই করো কারণ কি অনেক দিন ধরেই আমাদের এটা একটা প্ল্যান ছিল যে আমরা এরকম কিছু একটা করবো বাচ্চাদের জন্যে তো আমাদের উত্তরপাড়া বা হিন্দমোটর এরিয়াতে খোঁজ পাচ্ছিলাম না তখন আমি তোমার ইউটিউব চ্যানেলে এই আগের ইয়ারে একটা ভিডিও দেখেছিলাম যে তুমি সেম অরফানেজে একটা ভিডিও কভারেজ করেছিলে তখন আমি তোমার ইউটিউব চ্যানেল থেকেই সন্ধানটা পাই ভেরি গুড অ্যান্ড স্যাটিসফাইড ফ্রম ইনসাইড যে আমি বাচ্চাদের জন্য কিছু করতে পেরেছি পয়সা উপার্জন ইনকাম বিজনেস জব সবই আছে যে এই যে একটা দিন গোটা বছরের এই 2020 যে এত মানে খারাপ একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে এই একটা দিনে এই বাচ্চাগুলোর মুখে হাসি দেখে সব মানে আমরা ভুলে গেছি ইটস ফিল ভেরি গুড অ্যান্ড উই আর ভেরি স্যাটিসফাইড ফ্রম ইনসাইড তোমরা এখন ভাবছো যে মাসে একদিন করে যদি পারো আমরা খুব হ্যাপি হব ওদের মুখে একটু হাসি ফোটাতে পারবো তো দেখা যাক ভবিষ্যতে কি হতে চলেছে ভালো তো কিছু হতেই পারে না ডাক্তার হতে পারে কে ইঞ্জিনিয়ার হতে পারে তো আমরা কেউ কিন্তু এখন থেকে বলতে পারি না কিন্তু সেই সুযোগটা তৈরি করে দেওয়া যে বাচ্চাগুলো একটা সুযোগ পাক কিছু করার সেই জিনিসটা সবচেয়ে বড় কথা আজকের দিনে অনেক ছোট ছোট বাচ্চারা অনেকে হয়তো সুযোগটাই পায় না সেই পড়াশুনো করার পড়াশুনো করে কিছু করবে এরকম অনেক আনফরচুনেট আমাদের ভারতবর্ষে এটাই সবচেয়ে দুঃখের বিষয় এখনো দারিদ্র দারিদ্রটা এতটাই বেশি যে সুযোগ পায় না তো আজকের দিনে যে বাচ্চাগুলো ওদের তো অনেক মনে দুঃখ আছে যেমন আমার কেউ বাবা নেই কেউ আমার বাবা মা কেউই নেই আমি একটা অরফানেজের মধ্যে আছি তো মনে অনেক দুঃখ আছে তো সেই পজিটিভ মানে ওদের মেসেজটা কী দেয় আমরা সবসময় চেষ্টা করি এই যে বাবা মা নেই যে বিষয়টা বা বাবা নেই এই বিষয়টা যাতে ওরা বুঝতে না পারে এবং ওদের শুধুমাত্র রাখলেই হবে না শুধু পড়াশোনার মধ্যেই রাখলেই হবে না ওদের যে অ্যামিউজমেন্ট সেগুলো সেই সব কিছু সমস্ত কিছুই তাদের মধ্যে দিতে হবে আপনারা যদি দেখেন ইনডোর গেমস যত রকমের হতে পারে ছেলেদের মেয়েদের প্রত্যেকের আমরা ব্যবস্থা করা আছে এবং এডুকেশনের জন্য আমরা 7 জন দিদিমণিকে পেড দিদিমণি 7 জনকে আমরা রেখে দিয়েছি মর্নিং এবং 7 জন এবং গ্রুপ ভাগ করা আছে আপনি একটা এত বড় স্কুল করেছেন লিটল ফ্লাওয়ার স্কুল
এই স্কুলেতে আমি আমার ছেলেকে প্রথম ভর্তি করেছিলাম, সেটা থেকে আজকে স্কুলটা অনেক বড় হয়েছে। আর আপনি যে একটা এরকম ছোট ছোট বাচ্চাদের জন্য এত বড় একটা জিনিস করেছেন, এবং শুধু করেছেন না, তাদেরকে যেভাবে রেখেছেন, এটা কিন্তু আপনার প্রতি আমার মানে অনেক শ্রদ্ধা, অনেক নমস্কার। না না, এটা বলবেন না, এটা বলে লজ্জা দেবেন না। স্যার, যে কোনো ব্যাপারে যদি মনে হয় আমি কোনোভাবে সাহায্য করতে পারি, আমি আমার নাম্বার আপনাকে দিয়ে আপনি তৎক্ষণাৎ ফোন করবেন। এটাই তো সাহায্য করছেন, এটাই তো একটা বিরাট সাহায্য। এটা এমনি কিছু নয়, এটা তো পয়সা দিয়ে কেনা যায় না এই সাহায্য, যে সাহায্য আপনি করছেন অনেক, তার থেকে অনেক বেশি, বহু মানুষ এগিয়ে আসছে। আপনি দেখেছেন আপনাদের ভিডিওটা যেটা ইউটিউবে আছে? এটাই আগের বারও আমরা এসেছিলাম, আমার প্রচেষ্টা এটাই ছিল যে আগের দিন উত্তরপাড়া থেকেও আমি জানতাম না যে উত্তরপাড়া এত সুন্দর একটা জায়গা আছে এবং এনারা এত ভালো কাজ করছেন। আমার এটাই উদ্দেশ্য ছিল যে আমি এই বার্তাটা আমি দেখাতে পারি লোকেদের, যেখানে এত ভালো কাজ হচ্ছে, তাহলে আর দুটো মানুষ যারা আমার মতো জানতো না, তারা আজকের দিনে এগিয়ে আসতে পারে, তারা হেল্প করতে পারে। তো খুবই ভালো যে আজকের দিনে আমি যেখান থেকে হোম প্যাক খাওয়ার নিই, হোম সার্ভিস রেবাস রান্না করা, যেটা হিমবাহ উত্তরপাড়া সেকশনে আছে, যে ওরা এগিয়ে এসছে মানুষ হিসেবে। তো এটাই আমি সবাইকে বলতে চাই। ইনফ্যাক্ট ইউটিউবে ফেসবুকে ভিডিওটা দেখে এবং ছবিগুলো দেখে অনেকেই আমার থেকে নাম্বার চেয়েছে, অনেকেই থেকে তোমরাও যদি আসতে চাও তাহলে প্লিজ আমাকে জানাও কমেন্ট সেকশনে, তোমাদের সাথে যোগাযোগ করে ওনাদের সাথে কথা বলে যেটা সুবিধে হয় সেইভাবে তোমরা যদি হেল্প করতে চাও তোমরাও আসো। পোড়া বেড়ানো সারা বছর অনেক কিছু হয়, কিন্তু আজকের দিনে এই দুটো বাচ্চাদের মুখে একটু হাসি ফোটানো, সেটা যেটা কী খুশি, এটা আমি অনুভব করেছিলাম আগের বছরই। ওনাদের সাথে যোগাযোগ করুন, ফোনে কথা বলে ওনাদের সাথে কথা বলে নিন কী ব্যাপার, নিয়মগুলো এই মুহূর্তে কী সেগুলো জেনে নিয়ে যদি আপনারা আসতে চান প্লিজ আসুন। প্লিজ এসে যেভাবে কিছু দেওয়ার দরকার, শুধু এসে দেখা করলে, বাচ্চাদের সঙ্গে গল্প করলে, সেটা একটা আলাদা আনন্দ। তো বাচ্চারা সবার খাওয়া হয়ে গেছে, ওদের ঘর সবাই ঘর দেখিয়েছে, সবাইকে পেন্সিল কেক সব দেওয়া হয়েছে। বাচ্চাদের জন্য ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করো, আর প্লিজ শেয়ার করো সব জায়গায়। যেমন তোমরা শুনলে যে এই আগের ভিডিওটা থেকে কতজন দেশ বিদেশ থেকে এবং কতজন যোগাযোগ করেছে, এখানে কতজন এখানে যোগাযোগ করেছে এবং হেল্প করেছে। তো সিরিয়াসলি আজকে আমার সিরিয়াসলি স্যাটিসফ্যাকশন হচ্ছে আমার ভিডিওটা বানানো সার্থক হয়েছে। তো সেরকমভাবে আমাকে আরও লোকেদের কাছে পৌঁছুক, আরও লোকেদের কাছে পৌঁছুক, সেই জন্য তোমাদের হেল্প করতে হবে। সেই জন্য তোমাদের প্রত্যেকটা জায়গায় সবাইকে শেয়ার করো, কে কোনভাবে হেল্প করতে পারে, কার কাছে কীভাবে খবর যাবে তোমরা জানো। তো সব জায়গায় ভিডিওটা শেয়ার করো, প্লিজ শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো সবাই, টাটা হলো।